তোফাজুল হক আপনি লিখেছেন আমি শুনেছি রমজানে ওমরা করলে হজের সব পাওয়া যায় এটা কি সঠিক আমার উপর হজ ফরজ হয়েছে আমি যদি রমজানে উমরা করি তাহলে কি হজের দায় থেকে মুক্তি পাবো ভাই তোফাজুল হক রমজানে ওমরা করলে সেটি হজের সবাব এনে দেয় নবী করিম সাল্লাহ সালাম হাদিস থেকে সেটি আমরা জানতে পারি অমরাতন ফি রমাদান তাহাদিল হাজাতা মাই নবী আল হিসরতামের সাত করেছেন ওমরা রমজান মাসের ওমরা আমার সঙ্গে হজের সমতুল্য তো এই যে হাদিস এহাদিসের আলোকে আমরা একেবারে পরিষ্কারভাবে জানলাম যে এটি নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে হজের সমান সব এনে দেয় কিন্তু এর মানে এই নয় যে হজের দায় থেকে আপনাকে মুক্ত করে দিবে সবাব এক জিনিস আর দায়িত্ব আরেক জিনিস আপনি হজের সবাব পাবেন হজ করলে যে বিনিময় পেতেন সেটা আপনি পাবেন কিন্তু এর মানে এই নয় যে আপনার দায়িত্ব থেকে আপনি মুক্তি বা অব্যাহতি পাবেন দায়িত্ব থেকে মুক্তি বা অব্যাহতি পাওয়ার জন্য আপনাকে হজ করতে হবে আমরা জানি যে অনেক আইটেমের সবজি আছে বা ফল আছে যেগুলো দেখা যায় যে সেতে তাতে যা পরিমাণ ভিটামিন তাতে অন্য অনেক ফলের চাইতে তুলনামূলক দ্বিগুণ ভিটামিন এখানে আছে তো এর মানে এই নয় যে ভদ্রলোক ওই ফলটা খেলে যে যে উপকার হতো এটা খেলে একইটাই হয়ে যাবে বরং ভিটামিনটা হয়তো ডাবল হল কিন্তু ও অন্যান্য উপকারিতা থাকতে পারে ধরুন আপেল এবং টমেটো কথার কথা যে টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন আছে সেই ভিটামিনটা আপেল চাইতেও বেশি কথার কথা তো এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ভিটামিনটা এই ফলটা খেলেই আপেল খাওয়া হয়ে যাবে আপেলের অন্য যত উপকারিতা আছে সব অর্জন হয়ে যাবে সেরকম নয় ঠিক একইভাবে আপনি সমরা করলে হজের সব পাবেন কিন্তু হজের যে দায়িত্ব সেটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন না